আসসালামু আলাইকুম। ইন্ডিয়া সিরিজের আজকে তৃতীয় পর্বে সাথে আছে মাহমুদ নূর রাকিব চৌধুরী। গত পর্বে আপনাদেরকে দেখেছিলাম আপনারা বেনাপোল বর্ডার ক্রস করার পর হরিদাসপুর থেকে আপনারা বনগাঁও স্টেশন থেকে কীভাবে আপনারা কলকাতা আসতে পারেন লোকাল ট্রেন ধরে। এবং আপনার আজকে ভিডিওতে আপনারা দেখাবো আপনারা কলকাতা আসার পর অল ইন্ডিয়াতে যাওয়ার জন্য আপনারা কোথায় থেকে ট্রেনের টিকিট কাটতে পারেন, যে কোনো ট্রেনের টিকিট যে কোনো অল ইন্ডিয়া যে কোনো জায়গায় যাওয়ার জন্য, এবং আপনারা ফরেন ট্যুরিস্টের জন্য আপনার টিকিট কাটার আলাদাই একটা টিকিট কাউন্টার আছে, সেটা হচ্ছে ফেয়ারলি প্লেস, যেখানে আজকে আমরা যাব। তো আপনারা আমরা গতকালকে হাওড়া স্টেশনের পাশেই ছিলাম এই হোটেলে। তো আপনারা বর্তমানে আমরা বের হয়েছি আপনারা ফেয়ারলি প্লেসে যাওয়ার জন্য, যেখান থেকে আমরা ফরেন ট্যুরিস্টের টিকিট কাটি অল ইন্ডিয়ার। তো আমি বর্তমানে হাওড়া স্টেশন সামনে আছি। হাওড়া স্টেশন এখান থেকে আপনার ট্রেন আপনি এটা ট্যাক্সি ধরে ডাইরেক্ট ফেয়ারলি প্লেসে চলে যেতে পারবেন, বা লোকাল বাস আপনি যেতে পারেন। আর আমি আপনাকে বলবো আপনারা ট্যাক্সি করেই গেলে সবচেয়ে বেটার। আর আপনার ট্যাক্সিতে আপনার 100 রুপি নিবে, আপনারা অনেকে 200-300 রুপি বলতে পারে, আপনারা দাম দর করে 100 রুপিতে আপনারা যেতে পারবেন। তো আমরা যাব এখন ফেয়ারলি প্লেসে, যেখানে সিরিয়াল আগে কাটতে হবে। তো সিরিয়াল কাটার জন্য আমরা ভোর 6টায় ভিতরে গিয়ে পৌঁছতে হবে, এই জন্য আমরা বের হয়েছি। এখানে প্রথম গিয়ে আমরা সিরিয়াল দিব, তারপর আমরা 9:30 আপনার ফেয়ারলি প্লেসটা যখন ওপেন হবে টিকিট কাউন্টার, তখন আমরা টিকিট কাটবো। তো আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে পুরো লোকেশনটা আপনারা কীভাবে কলকাতা হাওড়া শিয়ালদহ স্টেশন দিয়ে আসতে পারেন, বা হাওড়া স্টেশন দিয়ে কীভাবে আপনারা ওই জায়গায় যেতে পারেন, আমি দুটোই আপনাদেরকে দেখিয়ে দিব। আপনার যে কোনো সাইড থেকে, আপনার যে শিয়ালদহ স্টেশন সাইড থেকে আসেন বা হাওড়া স্টেশন থেকে আসেন, আপনারা ফেয়ারলি প্লেসে কীভাবে আসতে পারবেন সেটা আপনি আপনাকে টোটালি লোকেশনটা আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিব, আপনারা আশা করি আপনারা উপকৃত হবেন। শর্টকাট মানে আনেছে, হ্যাঁ জলদি সিধা তুলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা নিউ ফেয়ারলি প্লেসে চলে আসছি, এবং আমাদের ট্যাক্সির যে আঙ্কেল উনি অনেক ভালো মানুষ ছিলেন, উনি মুসলিম, তো ওনার সাথে অনেক কথাবার্তা হয়েছে। তো আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা এখান থেকে নিউ ফেয়ারলি প্লেসে ট্রেনের টিকিট কাটার জন্য ভোর 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনারা ট্রেন সিরিয়াল নিতে পারবেন এবং ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন। বিকাল 5টার পরে আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন না, এটা আপনার মাথায় রেখে আসবেন। যদি আপনার 5টার পর হয়ে যায় তাহলে আপনি হোটেলের থেকে পরের দিন সকালে আপনার ভোর 6টার দিকে এসে আপনি সিরিয়াল কেটে তারপর আপনার টিকিট সংগ্রহ করতে হবে, এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। আপনারা যারা শিয়ালদহ স্টেশন থেকে আসবেন, শিয়ালদহ স্টেশন থেকে একটু সামনে এলে এই ধরনের বাস ধরে আপনার নিউ ফেয়ারলি প্লেস বললে আপনার এখানে নামায় দেবে। এই দেখেন একটা গেট আছে, বোর্ড হয়ে আপনারা এই সাইনবোর্ডে নামবেন, এখানে আপনাদের বাসগুলো নামাই দেবে। ঠিক আছে, ভালোভাবে আগে দেখে রাখবেন, এখানে আপনারা বাসগুলো নামাই দেবে। ঠিক আছে, আর আপনারা যদি হাওড়া হয়ে আসেন তাহলে এই দেখেন ওই সাইড থেকে হাওড়া স্টেশন থেকে আপনারা ফেয়ারলি প্লেসে এখানে নামাই দেবে। ঠিক আছে, আর আপনাদের সময় যে বাসই না পান তাহলে যে হলুদ ট্যাক্সি ধরে আপনারা এখানে চলে আসবেন, অনেকে বলবে 200 রুপি, আপনার যদি দুদিন থাকেন 200 রুপি নিতে পারে, আপনারা একটু যাচাই বাছাই করে উঠবেন, এখানে আপনার 100 রুপিতে হয়ে যাবে। আমি 100 রুপিতে হাওড়া থেকে, হাওড়া স্টেশন সামনে থেকে আমি ফেয়ারলি প্লেসে এখানে আসছি। ঠিক আছে, এই দেখেন এখানে আসার পর আপনারা এদিক থেকে শিয়ালদহ স্টেশন থেকে আসবেন, আর ওইদিকে হচ্ছে হাওড়া স্টেশন। আসার পরে দেখবেন আপনার ডান দিকে, এই ধরুন ডান দিকে একটা রাস্তা আছে, এই সাইনবোর্ডগুলো দেখে রাখেন আপনারা, অবশ্যই এই সাইনবোর্ডগুলো দেখে দেখে চলবেন, তাহলে আপনার ভালো হবে। আর সবচেয়ে হলো এই ডান দিকে আসার পর দেখেন আপনার এই রাস্তা ধরে, এই রাস্তা ধরে আপনারা দেখেন আইসিআইসিআই ব্যাংক এখানে আছে। হ্যাঁ, এই রাস্তা ধরে আপনারা ভালো করে দেখে রাখেন, এই রাস্তা ধরে একটু সামনে এগিয়ে আসবেন। সামনে এগিয়ে আসার পর একদম ফরেন ট্যুরিস্ট ব্যুরো, ঠিক আছে, এখান থেকে এসেছেন, এখান থেকে কিন্তু আপনাদের টিকিটটা সংগ্রহ করতে হবে এখান থেকে। আর আপনারা টিকিটের জন্য সর্বপ্রথম সিরিয়াল কাটতে হবে,
তাহলে আপনারা সকাল 6টা থেকে তারা সিরিয়াল দেওয়া শুরু করে আর সকাল 9:30টা থেকে তার টিকিট প্রদান শুরু করে। তো আপনার এখান থেকে আইডেন ইস্টার্ন রেলওয়ে এখানে এই স্টেশনগুলো চলে আসবেন, এই দেখছেন এই স্টেশনগুলো এখানে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে আপনার সিরিয়াল কাটবেন, এখানে দাদা বসে থাকবে, এখানে এই যে সামনেই ভিতরে যেতে পারতেছি না, এখানে আপনি সিরিয়াল কাটবেন, তারপর এখানে আসবেন। সিরিয়াল কাটার পর আমরা এখানে অপেক্ষা করছিলাম কখন আমরা টিকিট কাটতে পাবো, তো আপনার এখানে টিকিট কাউন্টারটা অলরেডি ওপেন হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে আমরা টিকিট কাটতে পারবো। এবং এখানে আমাদের অনেক বাঙালি ভাইও সাথে দেখা হয়েছে, ওনারা অনেকে আছেন চিটাগাংয়ের এবং আপনার আমাদের সিলেটের, সব কিছু মিলিয়ে অনেক ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো আমরা সবাই এখন সিরিয়াল দাঁড়িয়ে আছি, সিরিয়াল ধরে আমরা টিকিট কাটার জন্য আমরা সবাই সিরিয়াল দাঁড়িয়ে আছি। একটু পরে আমরা একজন জঙ্গল ভিতরে গিয়ে আমরা টিকিটটা সংগ্রহ করব। তো আমরা ট্রেনের টিকিটটা কাটলাম, আমাদের কলকাতা টু আজমির শরীফে যে ট্রেনের টিকিট আজমির এক্সপ্রেসে, সেই ট্রেনের টিকিটটা কাটলাম। তো আমি চাইছিলাম এখান থেকে আজমির থেকে দিল্লি যাব, তো দিল্লি যাওয়ার জন্য বন্দে ভারত তাদের সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন তাদের ইন্ডিয়ার, ওইটা যেতে চাইছিলাম। বাট ওইটা এখান থেকে ট্রেনের টিকিট কাটা যায় না। তো আপনারা যদি আজমির থেকে দিল্লি যাওয়ার জন্য বন্দে ভারত ট্রেনের টিকিট যে কাটতে চান, সেক্ষেত্রে আপনারা এই কাউন্টারে কাটতে পারবেন না। এখানে দেখে আরেকটি কাউন্টার আছে ইস্টার্ন রেলওয়ে, সে কাউন্টারে আমি এখন যাব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে বন্দে ভারত ট্রেনের টিকিটটি কাটতে পারবেন। তো ইস্টার্ন রেলওয়ে থেকে আপনারা কাউন্টার থেকে বের হয়ে হাতের বাম দিকে সোজা হাঁটবেন, হাঁটার পর আপনারা একটা টার্নিংয়ে আপনার হাতের বাম দিকে আপনার সোজা হাঁটতে থাকবেন, এই ফুটপাথ ধরে সোজা করে হাঁটতে থাকবেন। আর ডান বামে অনেক হয়তো আপনারা দালাল পাইতে পারেন যে আপনার ট্রেনের টিকিট কাটে দিবে, আপনি কারো কথা শুনবেন না, না শুনে আপনার সোজা হাঁটতে থাকবেন। আপনারা সোজা হাঁটতে থাকবেন, আসার পর এখানে দেখেন আপনারা এই রাস্তা ধরে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হাতের আপনার আসার পর হাতের বাম দিকে এই বিল্ডিংয়েই আপনারা ইস্টার্ন রেলওয়ে আইটি কাউন্টার, এখান থেকে আপনার বন্দে ভারত ট্রেনের টিকিটটা কাটতে পারবেন। এবং এই দরজা ভিতরে গিয়ে আপনার যে কাউকে বললে আপনার ট্রেনের টিকিটটি কেটে দিবে, আর অবশ্যই আপনার ফর্মটা ইংলিশে ফিল আপ করে দিবেন, তাহলে তাদের জন্য সবচেয়ে ভালো হবে আপনার ট্রেনের টিকিটটি দেওয়ার জন্য। আর আশা করি আজকে এই পর্যন্তই আশা করি আমার যে আজকে ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকৃত হয়েছেন। আপনারা কিভাবে ট্রেনের টিকিট কাটতে পারেন কলকাতা আসার পর, আশা করি আপনাদের আমি সঠিক ইনফরমেশন দিতে পেরেছি। তারপর কারো যে কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় তো আপনারা আমার সাথে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।